এবারে আমি গান গাইব, গান গাইব। এবং শোনো, কাজী নজরুল ইসলামের কীর্তন অঙ্গের গান একজন বলেছেন, আমি এটা গাইব। গেয়ে আমি আরেকটা আমার কথা বলার এবং গান শোনাবার আছে। যেমন কাজী নজরুল ইসলাম, উনি বাংলাদেশের জাতীয় কবি, আমাদের সকলের এত প্রিয়, সকলের ভালো লাগার কবি। তিনি দেখো একজন মুসলিম হয়ে রাধা কৃষ্ণকে নিয়ে কত কিছু ভাবনা তার। এখন এই কালে, এই সময়ে আমি রিসেন্ট একটা কাজ করেছি, রায়কৃষ্ণ পদাবলী, তিনি যার যিনি রচয়িতা তিনিও বাংলাদেশের শেখ হাফিজুর রহমান। তো ওর সঙ্গে অবশ্য আমার খুব সুন্দর একটা সম্পর্ক, ভাই বোন, আমি তো ওকে ভাই বলেই ডাকি, ও দিদি দিদি করে পাগল। কিন্তু কথা হচ্ছে যে গুণীর কদর, তো ওই উনিও কিন্তু এই রাধাকৃষ্ণের প্রেম বিরহ নিয়ে এত সুন্দর লেখা। আর আমরা গেয়েছি, আমি আর মনোময় বেসিক্যালি রাধা আর কৃষ্ণ গান গেয়েছি। তো এইখানে এই গানটা গাইবার পরে আমি আমার ভাইয়ের ওই একটুখানি পার্ট শোনাবো, যে রাধা কৃষ্ণর ব্যাপারে, মানে কৃষ্ণ যখন মথুরায় চলে গেছেন তারপরে কি বলছে, কি সুন্দর লেখা, তুমি শুনবে। আগে আমি নজরুল গীতিটা গেয়ে নিচ্ছি, কেমন? আর ওই তেজেন দেখছে বোধ হয়, তেজেন একবার বলেছে তোমার বেলায় কীর্তন আমার খুব ভালো লাগে। মানুষই এক জায়গায় গান শুনতে গেছে, ওই দিন অবশ্য মুড ছিল না, ভালো করে শোনাতে পারিনি। আমার খুব ইচ্ছে করে, তোরা একদিন আয় না বাড়িতে, খুব করে কীর্তন গাইবো, আমার খুব ভালো লাগে গাইতে। তেজেন শুনছে বোধ হয়। সখী আমি না হয় মান করেছি, তোরা তো সকলে ছিলি, ইত্যাদি ইত্যাদি আরও অনেক আছে। এবারে আমি কবি শেখ হাফিজুর রহমানের যে লেখা, আমি বলছি যে ওই কৃষ্ণ চলে গেছেন মথুরায়, তখন রাধিকার মনের কি অবস্থা সেটা গাইছি। লেখাটা শুন বড্ড ভালো রে, আমি ভাইকে খুব ভালোবাসি বলে বলছি না, মানে সাংঘাতিক। একবার আমার খুব হাসিও পেয়েছিল, আমি বলছেন তুই মুসলমান হয়ে এরকম লিখিস কী করে, তখন বলছে আমি তো মুসলমান নই, আমি তো মানুষ। গৌর কৃষ্ণ কাল দিবস একাকী প্রহিব, এ উজ্জয়িনী কাল জয় একাকী সেজিব, এ সহস্র ধেনু পার একলা চড়াব, সতেক বট বৃক্ষ সতেক বট বৃক্ষ
কীর্তনাঙ্গে আরেকটু শোনা। আরে আমার খুব ভাল লাগে গাইতে, বেশ লেখাটা কি সুন্দর না, মানে শ্রী অধিকার তখন যে কি অবস্থা, তারপরে কখনো কখনো সে অভিমানী, কখনো রাগ করছেন, কখনো কখনো আবার ভেঙে পড়ছেন, যেমন বলছেন তোমরা যে যাই বলো, কৃষ্ণ পূজায় আমার রব চিরকাল, কৃষ্ণ পূজায় আমি রব চিরকাল, অর্চনা আমার সন্ধ্যা সকাল, অনন্ত রূপাবি তুমি নিরন্তর ব্যাপী, প্রতিদিন শেষে যাব যতন করে তোমার কল্যাণে। মানে এই কীর্তনের ভাবে আমরা যদি ঢুকে যাই না আর কোনো কথা হবে না, আর কিছু গাওয়াও যাবে না, আমরা ওখান থেকে বেরিয়ে আসি। এসে ফোন নি। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো মৈত্রীদি। হ্যাঁ সুপ্রভাত, আমি রবিশঙ্কর ডিব্রুগড় আসাম থেকে বলছি। সুপ্রভাত, বলুন। আজকে ভীষণ আনন্দ হচ্ছে, বিশেষ করে মৈত্রী দি আর হেমন্তী দি এসেছেন প্রোগ্রামে, খুব আনন্দ হচ্ছে। তো আজকে যখন উনি নজরুল গান পেশ করছেন, তো আমার একটা বিশেষ অনুরোধ আছে, মোর প্রিয় হবে এসরানি গানটা যদি উনি শোনান। বেশ, হৈমন্তী দি মাথা নেড়ে আমার তো বলতে ইচ্ছে করছে মোর প্রিয় হবে এসো রাজা। এখন কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি রবীন মুখার্জি বলছি, শম্পা মেঘনগর চব্বিশ পরগনা। সুপ্রভাত। সুপ্রভাত, নমস্কার। নমস্কার, ধন্যবাদ, সুন্দর আপনাদের এই যে প্রোগ্রামটা অর্গানাইজ করছেন, অপূর্ব। তো যেহেতু হৈমন্তী শুক্লা আছে, অদ্ভুত হচ্ছে ওনার সঙ্গে এক মিনিট আমি কথা বলবো, এক মিনিট না তিনি, সেটা হচ্ছে উনি পুরাতনী গান আর আজকের দিনে যুব সম্প্রদায়কে যেভাবে উনি উদ্বুদ্ধ করেন, এবং ওনার নানা রকম প্রোগ্রাম দেখেছি, ওনাকে আমি অনেক কম বয়স থেকে জানি, যেহেতু আমিও অরিজিনালি উত্তর কলকাতার, অপূর্ব অপূর্ব ওনার প্রোগ্রামটা, ধরা গায়কি সব মিলিয়ে অপূর্ব, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, তাই একটু ধন্যবাদও জানাতে চাইছি। বেশ, খুব ভালো লাগলো আপনার ফোন পেয়ে, সঙ্গে থাকুন, জানি কথা বলবেন আরও সকলেই, তো নিশ্চয়ই আমরাও তাদের সঙ্গে কথা বলবো এবং প্রচুর গান শুনবো, কিন্তু এখন একটা ছোট্ট বিরতি।